বাংলাদেশ দলের সবচেয়ে সফল অধিনায়ক হিসেবে ধরা হয়ে থাকে মাশরাফি বিন মুর্তজাকে। হারতে থাকা দলটাকে জয়ের ধারায় নিয়ে আসা মাশরাফির অধিনায়কত্বের প্রশংসাও করেছেন খোদ বিসিবি প্রেসিডেন্টও। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেলেও সেই মাশরাফির বিদায়টা সুখকর হয়নি। এখনও আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেননি সাবেক এই টাইগার অধিনায়ক। মাশরাফিকে বিদায় দেয়া নিয়ে নানান সমালোচনাতেও পড়তে হয়েছিল বোর্ডকে। অন্যদিকে উল্টো চিত্র যেন দেখা যায় ভারতীয় ক্রিকেট কিংবা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। গত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত তাদের মেন্টর হিসেবে দায়িত্ব তুলে দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির হাতে। সেই সাথে দক্ষিণ আফ্রিকা তাদের মেন্টর হিসেবে বেছে নিয়েছিল সাবেক অধিনায়ক জেপি ডোমিনিকে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছিল বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর মাশরাফিকে কেন করা হচ্ছে না। এসব প্রশ্নে অবশ্য কর্ণপাত না করা বিসিবি কাজ চালিয়ে গেছে নিজেদের মতো করেই। মাশরাফি অবশ্য সরাসরি জানিয়ে দিয়েছেন বিসিবিতে যদি তাকে কাজের স্বাধীনতা দেয়া হয় তাহলে তিনি কাজ করতে প্রস্তুত রয়েছেন, তবে তাকে কোনো ভূমিকায় দেখা যেতে পারে বিসিবিতে তা যেন এক বড় প্রশ্ন। মাশরাফিকে নিয়ে এত সব আলোচনা চলার পর সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট চলাকালে তার সাথে আলোচনা হয়েছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের। সাথে ছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। এই দুই সিনিয়র ক্রিকেটারের সাথে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানাতে গিয়ে পাপন বলেন, মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল, মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম, আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে ওখানে থাকবে এটা জানি না, ওরকম কিছু না, আলাপ করছিলাম। এছাড়া মাশরাফিকে ভবিষ্যতে বিসিবিতে অন্য কোনো ভূমিকায় দেখা যাবে কিনা তা জানাতে গিয়ে পাপন আরও বলেন, মাশরাফি যদি আসতে চায় আমরা তো চাইবই তাকে নিয়ে আসতে, এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি। দলের বর্তমানে অবস্থা চিন্তার কারণ হলেও এটিকে রূপান্তর ধাপ হিসেবে দেখছেন পাপন। তার মতে এখন নতুন কিছুর চেষ্টায় ভুল হওয়াই স্বাভাবিক, তা করার জন্য টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তিন মাস সময় চাওয়া হয়েছে। সেই মোতাবেক আগামী তিন মাস দলকে বিরক্ত না করার কথাই জানিয়েছেন পাপন। তার ভাষ্য, করোনার আগ মুহূর্তে বলেছিলাম আগামী এক বছর খুব খারাপ যাবে, কেন, কারণ আগে আমরা দেশে খেলতাম, এখন বাইরে যাব। আগে যাদের সঙ্গে খুব কম খেলা হতো এখন ওদের সাথে খেলা, সব কঠিন প্রতিপক্ষ, অভিজ্ঞ হওয়ার জন্য তো একটা সময় দেবেন, টিম সেট আপের জন্য তো একটা সময় দেবেন,